নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু সবসময় আমার পাশে থাকেন, যারা আমার নতুন বন্ধু হতে চলেছেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। এই রেসিপিটি বাঙালিদের অত্যন্ত প্রিয় রেসিপি। গলদা চিংড়ির মালাইকারি বানাতে গেলে আমাদের কী কী উপকরণ লাগবে চলুন আমরা দেখে নিই। সবার প্রথমে ছ পিস গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো একটা কাঁচির সাহায্যে কেটে নেব। চিংড়ি মাছের দাঁড় বা চিংড়ি মাছের যে পাগুলো আছে, সুর আছে, সমস্তটাই একদম সহজে আমরা এই কাঁচি দিয়ে কেটে নিতে পারি। চিংড়ি মাছের পেছনের যে অংশটা বা মাথার অংশতে দুটোতেই নোংরা থাকে, কাঁচি দিয়ে চিরে নোংরাগুলো টেনে বের করে ফেলতে হবে। মাছগুলো অবশ্যই আপনারা চিড়ে নেবেন। তেল মশলা ভালো মতো চিংড়ি মাছের মধ্যে যাবে। আমি চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি না, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়িয়ে রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলো কেটে নেবার পর ভালো করে জলে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে চেড়ে এপিট টুপিট ভেজে নেব। চিংড়িগুলো একদম হালকা করে ভাজতে হবে। আমি এখানে সবগুলো ভাজছি না, 3টে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাজিরে, 1টা তেজপাতা, গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, 4টে ফাটিয়ে রাখা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। কিছুক্ষণ ভেজে নেব। মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা যা অবধি ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচের কম আদা বাটা। আদা বাটাটা পরিমাণে খুবই কম দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি একটু নারকেল দুধ মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনারা এখানে চাইলে টমেটো বাটা বা টক দই 2 টেবিল চামচ করে ব্যবহার করতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি নারকেল দুধ। 1টা নারকেল কুড়িয়ে উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে হাত দিয়ে গরম জলের মধ্যে মেখে নিয়েছি। তারপর 1টা সাদা সুতির পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে নারকেল দুধ ব্যবহার করতে পারেন। আবার আপনারা চাইলে গুঁড়ো পাউডার মিল্ক গরম জলে গুলে অ্যাড করতে পারেন, তাতে করেও স্বাদটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গুঁড়ো গরম মশলা। গ্রেভি ফুটে গেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে চিংড়ি মাছগুলো
নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম, চিংড়ি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ গাওয়া ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখার পর গরম গরম চিংড়ি মাছের মালাইকারি আর গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আজকের আমার গলদা চিংড়ির মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল নোটিফিকেশনটা অন করে প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারাই সবার প্রথমে দেখতে পাবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।